রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার পর থেকেই সহযোগিতা করে আসছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই সহযোগিতা অব্যাহত রাখতে দেশি বিদেশি দাতা সংস্থাগুলোকে পাশে থাকার আহ্বান জানিয়েছে সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাব। বিকেলে রেড ক্রিসেন্ট কক্সবাজার ইউনিটের সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় প্রতিনিধিদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে প্রথম ধাপের কার্যক্রম শেষে দ্বিতীয় পর্যায়ে করণীয় ঠিক করতে সংস্থাটির উচ্চ পর্যায়ের বৈঠক হবে সোমবার। বিকেলে কক্সবাজার বিমানবন্দরে বৈঠকে যোগ দিতে আসা সংস্থাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাব, ভাইস চেয়ারম্যান নুরুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুর ইসলাম সহ সেক্রেটারি জেনারেল ও ব্যবস্থাপনা পর্ষদের অন্যান্য সদস্যদের স্বাগত জানান সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা। আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদেরকে সাহায্য করে যাচ্ছে, তবে এই ফেব্রুয়ারি বোধহয় তাদের একটা শেষ হয়ে যায়। নতুন করে তাদের সঙ্গে আবার আমাদের নেগোসিয়েট করতে হবে যে তারা যেন আবার চলে না যায়, চলে আমরা তাহলে বিপদে পড়বো, তারা যেন আমাদেরকে আর্থিকভাবে বা অন্যভাবে সাহায্য করে দেয়।